হাই, আমি শ্রেষ্ঠা। আপনাদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আগের ভিডিওতেই বলেছি পৌষ পার্বণ চলছে, তাই আমি এসে গেছি আপনাদের জন্য পার্বণ মান্থ নিয়ে। এতে আমরা একের পর এক নতুন পিঠের আইটেম বানাবো। তো চলুন শুরু করে দিই নতুন একটা আইটেম নিয়ে। আজকে আমি বানাবো মালপোয়া। এটা খুব ইজি টু মেক একটা রেসিপি। প্রথমেই আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচের বাউলও ইউজ করতে পারেন। তাতে কিছুটা পরিমাণ কাঁচা সুজি আর ময়দা নিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নেব দুটোকে। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তাতে 50 গ্রাম মতো গুড়, নলেন গুড় যেটাকে অনেকেই খেজুরের গুড় হিসেবে চেনেন, সেটা নিয়ে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এই এই রকম দেখতে হবে। এবার এটাকে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 45 মিনিট এখানে এই কারণেই রেখে দিচ্ছি কারণ সুজিটা এই সময়ের মধ্যে ফুলে উঠবে ও পরে আমাদের যখন পিঠেটা রেডি হবে তখন পিঠেটা আরও সফট ও ফ্লাফি হবে। এবার আমাদের গার্নিশের জন্য পরে যে আমি গুড়টা ইউজ করব সেটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি। অনেকেরই গুড় খেলে, বিভিন্ন ধরনের যে কোনো গুড় খেলেই অনেকের অ্যাসিডিটি হয়, তো সেই ক্ষেত্রে এক টুকরো দালচিনি, এক টুকরো স্টার আনিস বা স্টার ফল বা তারা মৌরি যে যে নামে চেনেন, আর এক টুকরো ছোটো এলাচ ডুবিয়ে রেখে দিলে এবং পরে সেটাকে খেলে সেই অ্যাসিডিটিটা আর হবে না। আমরা গার্নিশের ক্ষেত্রেও এই জিনিসটাই ইউজ করব। এবার একটা প্যান নিয়ে তাতে আমি সাদা তেল বা ভেজিটেবল অয়েল যেটাকে বলে সেটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ডালডা ইউজ করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তাতে সুজি ময়দার যে আমরা মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা হাতায় করে এইভাবে তেলের ওপর ছেড়ে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দিয়ে ভাজা ভাজা করে লাল লাল করে নেব। দুই পিঠি ভালো করে লাল হয়ে গেলে ভেজে আমি নামিয়ে নেব। একে একে সবগুলো দিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা বাটিতে সাজিয়ে ওপর থেকে গার্নিশের যে আমরা গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। তো আগেই বলেছিলাম এটা খুব ইজি টু মেক একটা রেসিপি পিঠের। তো বানাতে কী কী লাগলো চলুন আরেকবার দেখে নিই। সুজি 50 গ্রাম, ময়দা 100 গ্রাম, নুন 1 চা চামচ, দুধ 100 গ্রাম, গুড় 50 গ্রাম, সাদা তেল 300 লিটার, গার্নিশের জন্য গুড় 50 গ্রাম, দালচিনি এক টুকরো, স্টার ফল একটা, ছোটো এলাচ একটা। শীতকালে সমস্ত রান্না একসাথে দেখার সুবিধার জন্য আমি একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যেন
আপনাদের সহযোগিতা আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ।